أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. পৃথিবীতে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি জমিদারতন্ত্র, পুঁজিবাদী, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, ব্রাহ্মণ্যবাদ, এরা সবাই একে অপরের সাথে মিলেমিশেই এবং একে অপরের নিয়মনীতিতে জীবন কাটায়। এবং যারা গদ্দিনশীন রয়েছে, পীরের ছেলে পীর, এই যে তন্ত্র মন্ত্র এবং ইজম পৃথিবীতে রয়েছে, কোরআন তো শুরুদিন থেকে বলে দিয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের জন্য আল্লাহ তাআলার মনোনীত যে ফয়সালা, সেটা হলো শান্তির ফয়সালা। এই কোরআনের ভিতরে যত ফয়সালা রয়েছে, সেই বিধিবিধান শান্তির ফয়সালাগুলি মানব কল্যাণের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি আজ জমিদারদের আমরা দেখি, রাজতন্ত্রের বিশ্বাসীদেরকে দেখি, ব্রাহ্মবাদের দিকে একটু তাকাই, এদের সাথে গদ্দিনশীন যে পীর, এদের সম্পর্ক এত গাঢ়, তাহলে আমরা একটু পৃথিবীর চারিপাশ থেকে যদি ঘুরে আসি, তাহলে দেখতে পাব রাজতন্ত্র দেশগুলিতে রাজার মৃত্যুর সাথে সাথে রাজার গদিতে বসে যায় তার বড় ছেলে। দেশের সকল জনতারা ওই বড় ছেলের, ওই বড় ছেলে যে রাজার রাজা হয়েছেন, তার প্রজা হয়ে যায়। বাবার মৃত্যুতে বাবার বড় ছেলে রাজা, দেশের লোকেরা তার প্রজা হয়ে গেছে। জমিদার সাহেবের মৃত্যুর পর তার ছেলে জমিদার হয়। ব্রাহ্মণদের বেলায়ও সেই রকমই আমরা দেখতে পাই। ধর্মজগতের কোনো সিলসিলা পীর সাহেব যদি মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে পীর সাহেবের বড় ছেলে উক্ত পীরের গদ্দিতে বসে যান, গদ্দিনশীন হয়ে যান, আর পীরের সকল মুরিদরা অনায়াসে ছেলের কাছে মুরিদ হয়ে যায়। পীর সাহেবের একাধিক ছেলে থাকলে বড় ছেলে ছাড়া অন্য ছেলেদের পীর হওয়ার কোনো চান্স দেখা যায় না। তবে বড়জনের মৃত্যুর পর মেজজন, তারপর সেজজন, এভাবে ক্রমান্বয়ে ভাইয়েরাও পীর হতে থাকে। এক্ষেত্রে তাদের বোনদের যদি আমরা দেখি, তাদের কোনো চান্স তো থাকেই না এবং তাদের এক্ষেত্রে কোনো অধিকারও নেই। তৎকালীন বঙ্গদেশে ফুরফুরা শরীফের পীর সাহেবের বেলায় আমরা দেখতে পাই, আবু বকর সিদ্দিক সাহেবের ইন্তেকালের পর তার ছেলেরা একে একে সবাই পীর হয়েছিলেন। চরমুনার পীর সাহেবের ইন্তেকালের পর তার ছেলে, আট্রশির পীর সাহেবের ইন্তেকালের পর তার ছেলে, এভাবে পুরো বিশ্বের ধর্ম নিয়ে যারা এই পীর সিলসিলা মান্য করে যাচ্ছেন, তাদের সবার ভিতরে আমরা দেখতে পাই যে ইসলাম আমরা কোরআনে পেয়েছি, যে শান্তির ফয়সালাগুলি কোরআনে রয়েছে, এই কোরআনের ফয়সালার দৃষ্টিতে এই পীরের যে সিলসিলা, এই সিলসিলা এবং নেতার ছেলে নেতা, এই যে রাজতন্ত্র প্রথা, এগুলি কোরআন যেভাবে বয়ান করে, সেজন্য আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 66, 67 এবং 68 আয়াতে দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেদিন মানুষকে জাহান্নামের আগুনের ভিতরে উলট পালট করা হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা সবাই বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুগত হতাম। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, তারা বলবে যে হে আল্লাহ, আমরা তো আমাদের নেতাদের এবং আমাদের পীর সাইয়েদ যারা রয়েছে তাদের অনুসারী ছিলাম, তাই কোরআন তো তাদের পক্ষ থেকে আমাদের হতে হয়েছে। অকালু রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন।
ওয়ালানহুম লানান কাবীরা, তাদের উপরে অভিশাপ করুন, বিরাট অভিশাপ, বড় অভিশাপ দেন তাদেরকে। তো এই যে নেতা আর এই যে পীর, এই যে সাইয়েদ, বংশ নিয়ে গর্ব করা, এদের জানা উচিত ইসলাম হলো কোরআনের ভিতরে, কোনো খানকা দরগা আস্তানাতে ইসলাম নেই। আর এই সিলসিলাগুলি যা আমাদের ভারত উপমহাদেশে আমরা দেখতে পাচ্ছি, এগুলি সব শিরিকি প্রথা, শুরু দিন থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে। আর এই প্রথাগুলি যদি ভালোই হতো তাহলে সকল নবীদেরকে আল্লাহ তাআলা পীর বানাতেন এবং সবাই একটি গদি নিয়ে সেখানে বসে থাকতেন। কিন্তু ইসলাম এই প্রথাকে শিরিকি প্রথা বলে, আর শিরিক কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না।